ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সফল উপাচার্য, আমার স্যার ডক্টর উপদেষ্টা মন্ডলের সদস্য শ্রদ্ধা ভাগে বকুল ঘোষ এবং দাদা উপস্থিত মাননীয় সভাপতি, ঢাকা রিপোর্টার সমিতির সভাপতি ইলিয়াস হোসেন এবং সন্দেহ ঢাকা রিপোর্টার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ স্বপন ভাই সহ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং ঢাকা রিপোর্টার সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সম্পাদক সহ সদস্যবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন ঢাকা রিপোর্টার সমিতি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন, সকল রিপোর্টারদের নিয়ে যে সংগঠন, যে রিপোর্টাররা সারাদিন মাঠে ঘাটে থাকে সেই রিপোর্টারদের নিয়ে এই সংগঠন। এই সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, পিঠা উৎসাহ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, কবির আহমেদ এবং ইলিয়াস হোসেন সহ সকলকে ধন্যবাদ জানাই তারা এই সুন্দর একটি আয়োজনের জন্য। এটা কমপ্লিটভাবে আপনারা দেখবেন পূর্ণাঙ্গ একটি বিল্ডিং এবং পূর্ণাঙ্গ ঢাকা রিপোর্টার সমিতি, আপনারা সকলে এনজয় করবেন এবং ঢাকা রিপোর্টার সমিতির স্বার্থকে সবসময় প্রায়োরিটি দিয়ে কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শুভ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু অতুল ঘোষ, উনি সন্তুষ্ট বক্তব্য করে আসার জন্য রয়েছেন। আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে যদি এই বিচার সেবা যদি আমাদের কিছু করণীয় থাকে আপনারা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে একত্রিত ঘোষণা করার জন্য চেষ্টা করব। আপনাদের ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দাদা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক টুটু ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজান মালিক ভাই, ঢাকা রিপোর্টার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুর রশিদ, আমাদের মাঝে আরো সদস্যবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আজল বাড়ি আমি হয় সেখানে, এবং প্রতিটি বিলের নিজস্ব স্বতন্ত্র আছে, সক্রিয়তা আছে, স্বাদ আছে, এবং এই পিঠার যে বৈচিত্র্য সেটি আমরা সবসময় লক্ষ্য করি, তো সেই পিঠাকে যেন দেখার সুযোগ পাওয়া এবং খাওয়ার সুযোগ পাওয়া এটি তো বিরল একটা অভিজ্ঞতা। আমার মনে হয় এত গরম গরম পিঠা সকলে খুব বেশি সময়